বিসমুল্লাহ রহমান ইরাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে হিসাববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ কার্যপত্র নিয়ে আলোচনা করব এ অধ্যায় হতে আমরা যে বিষয়গুলো জানতে পারব বা এ অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো সেগুলো আমি এক এক করে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমত সমন্বয় জাবেদা কাকে বলে এরপরে আমরা জানতে পারবো সমন্বয় জাবেদা কেন প্রস্তুত করা হয় সমন্বয় জাবেদার প্রকারভেদ এরপর জানতে পারবো সমনয় জাবেদা দাখিলা কিভাবে দেওয়া হয় এরপর জানতে পারবো কার্যপত্র প্রস্তুতকরণ কিভাবে করতে হয় সেটা আট ঘর দশ ঘর বা বারো ঘর বিশিষ্ট এরপর জানতে পারবো বিপরীত দাখিলা কিভাবে দেওয়া হয় এরপর জানতে পারবো সর্বশেষ সমাপনী জাবেদা দাখিলা প্রস্তুতকরণ তো আমরা এ অধ্যায় শেষে এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবো এবং শিখতে পারব সুপ্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা জানবো সমন্বয় যাবেদা কাকে বলে সমন্বয় যাবেদা বা সমন্বয় দাখিলা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের আয় ব্যয়গুলো নির্দিষ্ট হিসাবকালে দেখানোর জন্য যে যাবেদা দেখিলা দেওয়া হয় তাকে সমন্বয় দেখিলা বলে অর্থাৎ আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক অব্যবসায়ী প্রতিষ্ঠান হোক যে ব্যয়বাচক বা আয়বাচক অথবা মুনাফা জাতীয় লেনদেনগুলো সংগঠিত হয় সেই লেনদেনগুলোর কার্যকারিতা সংশ্লিষ্ট অর্থবস্তরে শেষ করে দেওয়ার জন্য বা সমাপ্ত করার জন্য যে জাবেদা দাখিলা সেটাই হচ্ছে সমন্বয় দাখিলা এরপর আমরা জানবো সমন্বয় দাখিলার ভিত্তি সমন্বয় দাখিলার ভিত্তির এখানে আমরা হিসাবকাল সম্পর্কে আমরা জানবো অর্থাৎ অ্যাকাউন্টিং পিরিয়ড সম্পর্কে জানবো এখানে অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সময়কাল অর্থাৎ ধারণা করা হয় একটি প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে চলবে কিন্তু এই অনন্তকাল হিসাবকালকে ছোটো ছোট কালে বিভক্ত করে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা বা আর্থিক অবস্থা নির্ণয় করা জরুরি বা প্রয়োজন হয় এই নির্ধারিত কালকে বা সময়কে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী হিসাবকাল বলে এরপর আসছি সমন্বয় দাখিলার ভিত্তি সমন্বয় দাখিলার ভিত্তি এখানে আমরা যে বিষয়গুলো পাবো সেটা হচ্ছে আয় ব্যয় চিহ্নিতকরণ নীতি অর্থাৎ আমাদের আয় ব্যয়কে আগে চিনতে হবে অর্থাৎ এখানে পাবো মিলকরণ নীতি বা ম্যাচিং প্রিন্সিপালস এখানে যে বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারবো যে সমন্বয় দাখিলার ভিত্তির র্যামিল একই সাথে একটি হিসাবকালের প্রকৃত তথ্য সম্পূর্ণ ও সঠিকভাবে দিতে পারে না অর্থাৎ র্যামিলে যে তথ্যগুলো সন্নিবেশিত করা হয় সে তথ্যগুলো কিন্তু আমরা জানি যে সেগুলো আমরা হিসাবের প্রাথমিক বই থেকে যখন আমরা হিসাবগুলো পৃথককরণ অর্থাৎ খতিয়ান প্রস্তুত করি সে খতিয়ান থেকে আমরা র্যামিল প্রস্তুত করি কিন্তু এর বাহিরেও আমাদের কিছু বিষয় থেকে যায় যেগুলো আমাদের দুটি অর্থবছর অথবা একাধিক অর্থবছরকে প্রভাবিত করে কিন্তু হিসাববিজ্ঞানের নিয়ম অনুযায়ী বা নীতি অনুযায়ী